রাজ্যত তুঙ্গত উঠিছে বহিরাগত বিরোধী অভিযান। একাংশ অপরাধমূলক কার্যত মিয়ার সক্রিয়তার অভিযোগ তুলি তৎপর হয়ে উঠিছে দল সংগঠন। উজনির পর নামনি অসমলৈও সম্প্রসারিত মিয়া বহিষ্করণ অভিযান। সোমবারে দক্ষিণ কামরূপতো এক অপরাধজনিত ঘটনাক কেন্দ্র করে দেখা গল মিয়া খেদুয়া অভিযান। ইফালে মরাণর খোয়াঙত নিশা মিয়া বিচারি অভিযান চলায় সদৌ টাই আহোম ছাত্র সন্থায়। মরাণর খোয়াং অঞ্চলত চারিলেনযুক্ত পথ নির্মাণত নিয়োজিত সন্দেহজনক মিয়া থকা দুটা অস্থায়ী শিবিরত অভিযান চলায় সন্দেহজনক মিয়াসকলক শনিবারের পূর্বে উজনি অসম এড়ি যাওয়ার হুঙ্কার দিয়ে সংগঠনটোয়ে। সন্দেহজনক মিয়া ইয়াত আছে বহু 25-30 জনমান আছে। তেখেতলোকে ইতিমধ্যে কর্ম নিয়োগ হয়ে আছে। তেখেতলোকৰ লগত যদি আমি কথোপকথন কৰিছোঁ, তেখেতলোকে কিন্তু কোনো ধরনের অসমীয়াত তেখেতলোকে কথা পাতিব পৰা নাই। উল্লেখযোগ্য যে উজনি অসম ত্যাগ কৰিবলৈ মিয়াক এসপ্তাহৰ ভিতৰত সময়সীমা বাধি দিছে সদৌ টাই আহোম ছাত্র সন্থায়। আনহাতে মিয়াক কামত নাৰাখিবলৈ উজনিৰ সকলো ঠিকাদার, ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান আৰু ৰাইজকো আহ্বান জনাইছে সংগঠনটোৱে। যিসকল সন্দেহজনক মিয়া আছে তেখেতলোকক উজনি অসম ত্যাগ কৰিবলৈ আমি তেখেতলোকক আমি হকিয়াই দিছোঁ। যে এইটো কাৰণে অনুৰোধ জনাব বিচাৰিছোঁ যে আমাৰ ভাই ভনীসকলক যদি সুৰক্ষিত কৰিবলৈ হয়, তেখেতলোকক যদি আমাৰ আমি নিৰাপত্তা দিবলৈ হয়, বিদেশী যিবিলাক মিয়া আছে এই মিয়াসকলক আমি খেদি পঠিয়াব লাগিব, তেতিয়াহে কিন্তু আমাৰ ভাই ভনীসকল সুৰক্ষিত হ'ব। ঢিংকাণ্ডৰ পিছৰ পৰাই মিয়া অপৰাধীৰ বিৰুদ্ধে অসহিষ্ণু হৈ উঠা জাতীয় সংগঠনসমূহৰ স্থিতিক লৈ সষ্টম হৈ পৰিছে আৰক্ষী প্ৰশাসন। জাতীয়তাবাদী উত্তেজনার পরিণতিত পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাহির হয়ে না যায় তার বাবে রাজ্যের প্রান্তে প্রান্তে সেনা আরক্ষীয়ে বাহির করিলে রোডমার্চ। সামরিক বাহিনীর খোঁজত গিরিপ গারাপ করে উঠিল তিনিচুকীয়ার রাজপথ। একই পরিবেশ শিবসাগর। সাম্প্রতিক পরিবেশ পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি আরক্ষীর পথ সঞ্চালন বৃদ্ধি করা বলে সদরি করিলে জিলা আরক্ষী অধীক্ষক গৰাকীয়ে। হোল পুলিশ কন্ট্রোল রুম বহুতখিনি শিবসাগর ডিস্ট্রিক্টর পুলিশ পার্সনেল ইয়াত গোট খাই আছে। আমি আজির পর এনেকা ডিসিশন এটা লৈছো যে নেক্সট 7 দিন 10 দিন বা 15 দিনের কারণে আমি মানে রেগুলার বেসিস এনেকা ফ্ল্যাগ মার্চ বা রুট মার্চ হোক আমি আপনাকে আমি এটা কন্টিনিউ করিম। কামরূপ আরক্ষীর নেতৃত্বত বিজয়নগর আরক্ষী চকী, পলাশবাড়ী থানার উদ্যোগত মির্জা, বিজয়নগর, পলাশবাড়ী আদিত রোড মার্চ করে আরক্ষী অর্ধসামরিক বাহিনী। স্পর্শকাতর স্থানত ফ্ল্যাগ মার্চ করার বাবে অসম আরক্ষীলৈ আরক্ষী সঞ্চালক প্রধানের কঠোর নির্দেশনার পিছতেই সক্রিয় হয়ে পড়িল দক্ষিণ শালমারা মানকাছর জেলা আরক্ষীও। নিশা হুজাইরও বিভিন্ন স্থানত পরিলক্ষিত হল আরক্ষীর পথ সঞ্চালন। ইফালে মিয়া বর্জন আর মিয়াক রক্ষণাবেক্ষণ এই দুইটাক লৈ এতিয়া গরম হয়ে উঠিছে দল সংগঠনের রাজনীতিও। মিয়া খেদুয়া অভিযান আরম্ভ করে সংগঠনের কর্মী শৃঙ্খল চলিহার ঘোষণা, আমার জেহাদ বাংলাদেশের পৰা অহা মিয়ার বিরুদ্ধেহে। আমি সোমাবলে নিদিও, এতিয়া অসমত এটা নেগেটিভ হয়েছে, এই নেগেটিভটো আমি চেঞ্জ কৰিব লাগিব। বিজেপিক সাপোর্ট করলে সি হিন্দু বাংলাদেশী সমর্থক, কংগ্রেসক সাপোর্ট করলে সি মুসলমান বাংলাদেশী সমর্থক, এইবিলাক কি কথা? আমি কৈ আছো বাংলাদেশে যাব লাগে, আমি হিন্দু মুসলিম যাব লাগে বুলি নাই কোৱা নহয়। কিন্তু জাতীয় সংগঠন সমূহৰ প্রতিবাদৰ সুযোগ লৈ একাংশ অপরাধী বংগমূলীয় মিয়াক রক্ষণাবেক্ষণ দি অহাৰ অভিযোগত আমচুক অসমৰ পৰা নিষিদ্ধ কৰাৰ দাবী তুলিলে হিন্দু যুব পৰিষদে। প্রথম দাবি হয়েছে অসমত আমচুক নিষিদ্ধ ঘোষণা করব। আমচুর সংখ্যালঘুর নামত রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠন করার কোনো অধিকার নাই। ইফালে উজনি অসমৰ পৰা 30 সংগঠনে মিয়া মুসলমানক খেদিব নোৱাৰে বুলি কৰা মন্তব্যৰ পাছতে বিধায়ক আব্দুল রশিদ মণ্ডলৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰিছে টাইপা। আমার 7 দিনের সময়সীমা বান্ধি দিয়া হয়েছে, এই মিয়াসকলক আমি উজনি অসমৰপৰা 7 দিনের ভিতর যদি বাহির করব নোৱাৰো আমার দুঃখ হব, কিন্তু আমি 7 দিনের ভিতর এই মিয়াসকলক বাহির করে দেখাম।
আনহাতে অসমৰ জাতীয় সংগঠনসমূহৰ মিয়া খেদোৱা অভিযানত জাঙৰ খাই উঠিছে সদৌ বিটিচি সংখ্যালঘু ছাত্ৰ সন্থা চমুকৈ এ বি এম চু। যিসকল সংগঠনৰ নেতৃত্বই আজি উজনি অসমৰ পৰা বিভিন্ন সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ যিখিনি শ্ৰমিক হওক বা ব্যক্তিসকল খেদি পঠিওৱাৰ হুংকাৰ দিছে, সেই ব্যক্তিসকলে আজিৰ তাৰিখত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ ৰাজনৈতিক অভিলেপচা পূৰণত নামি পৰিছে নেকি? ইফালে উজনি নামনি সকলোতে অৰাজক পৰিস্থিতি বিৰাজ কৰা বুলি অভিযোগ তুলি শাসকীয় চৰকাৰৰ বিৰুদ্ধে সৰব হৈ উঠিছে বিৰোধী। মুখ্যমন্ত্ৰীয়ে অতি শীঘ্ৰে সৰ্বদলীয় বৈঠক আহ্বান কৰক বুলি ঐক্যবদ্ধ দাবী তুলিলে বিৰোধী মঞ্চৰ দলসমূহে। মুখ্যমন্ত্ৰীয়ে গোটেই অসমখনক শান্ত অসম এখন তৰুণ গগৈ যিটো শান্তি আনিছিলে, অৰ্থনৈতিক শান্তি বা বাকী শান্তি যিবিলাক তৰুণ গগৈ ডাঙৰীয়া ডাঙৰ দিনত আহিছিলে, আজি গোটেই অসম পুনৰ অশান্ত হ'ব বিচাৰিছে। এটা চাবলৈ গ'লে এটা অৰাজক অৱস্থা হৈছে, কোনো প্ৰশাসন চৰকাৰ নোহোৱাৰ নিচিনা এটা অৱস্থা হৈছে। আনহাতে মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত ধৰ্মীয় মেৰুকৰণ চলাৰ বাবেই এই পৰিস্থিতিৰ উদ্ভৱ হোৱা বুলি প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিলে সাংসদ গৌৰৱ গগৈয়ে। মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ পৰা আজি নিজৰ ব্যৰ্থতা লুকাবলৈ কাৰণে তেওঁলোকে পৰম্পৰাগতভাৱে তেওঁলোকে বিজেপিৰ যি ৰাজনীতি, বিভাজনকাৰী ৰাজনীতি তেওঁলোকে আৰম্ভ কৰিছে। তথাপিও কংগ্ৰেছ দল ৰাইজক একত্ৰিত কৰি যাব, কংগ্ৰেছ দল ৰাইজৰ মূল বিষয়বোৰ উত্থাপন কৰি যাব। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।